বরফের চাদর ডেকে গেছে আফ্রিকার সাহারা মরুভূমি, যেখানে কদিন আগে সর্বোচ্চ 58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানে চলতি সপ্তাহে তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম আলজেরিয়ার আইন সেফরা শহর থেকে স্থানীয় ফটো সাংবাদিক করিম বাউসেস্টার ক্যামেরায় ধরা পড়ছে এই বিরল দৃশ্য। আইন সেফরা শহরটি সাহারা প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে অবস্থিত শহরের চারপাশে রয়েছে এটলাস পর্বতমালা। এর আগেই সেখানে তুষারপাতের ঘটনা ঘটেছে। 42 বছরের মধ্যে এ নিয়ে 5 বার সেখানে তুষারপাতের ঘটনা লিপিবদ্ধ করা হয়। 1979 সাল থেকে 2016, 2018 এবং 2021 সালেও সেখানে তুষারপাত হয়েছে। গলিত বরফ পড়ে সৃষ্টি হয়েছে নজর করা প্যাটার্ন। এদিকে বরফে ঢাকা সাহারা মরুভূমির ছবি এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক নেটিজেন লিখেছেন সৃষ্টিকর্তা মহিমা এবং ফটোগ্রাফের সৃজনশীলতা, আরেকজন লিখেছেন ছবিগুলো চমৎকার। উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান। এই মরুভূমিতে তুষারপাত খুবই বিরল, কারণ এখানকার বাতাসে সাধারণত পর্যাপ্ত পানি থাকে না, যদিও রাতে মরুভূমির আবহাওয়া অনেক শীতল হয়ে যায়।